মন্ত্রী চায় ওলামায়ে কেরামের ঘাট মটকায় দিতে, এমপি চায় আলেমদের সাথে খেলতে, এসপি চায় আলেমদের হাত ভেঙে দিতে, আর আলেমরা চায় তোমাকে আমাকে জান্নাতের পথে নিতে। ঠিক কিনা? ভালো করে মনে রাখেন, আমরা আওয়ামী লীগের দুশ্মন না, আমরা আওয়ামী লীগের বন্ধু। কথা বলেন, আমরা বিএনপি দুশ্মন না, আমরা বিএনপি ভাইদের বন্ধু। এই মসজিদ মাদ্রাসা কর্তৃকে চলে, আওয়ামী লীগ ভাইদের অনুদানে চলে, মসজিদ মাদ্রাসা কর্তৃকে চলে, বিএনপি ভাইদের অনুদানে চলে। এই মাহফিল কিভাবে চলে গিয়া দেখেন, এলাকার আওয়ামী লীগের ভাইরা সহযোগিতা করছে, চিল্লে গন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা, ওলামায়ে কেরাম পথ চায় না, কাউকে গদি থেকে নামাতে চায় না, আমরা চাই নবীদের কাজ, আমরা চাই ও ভাই আসো কাছে আসো, তোমাকে আমি বুকে জড়াইয়া নিব, বুকে জড়াইয়া নিব, আসো জান্নাতের পথে আসো, আসো কোরআনের পথে আসো, আসো আসো। এই দুনিয়া আমি কামি থাকবো না, তুমিও থাকবা না, এই দুনিয়া থাকার জায়গা না। আলেমদের কাজ হলো, এ বাবা তোমার জীবনকে এমন ভাবে পরিচালনা করো, তুমি যেন কবরে গিয়ে শান্তি পাও, তুমি যেন হাসরে শান্তি পাও, তুমি যেন কলসিরাতে শান্তি পাও। ও আওয়ামী লীগ ভাই, হে আমার প্রিয় ভাইরা, এ যুবকের ছাত্র ভাইরা আসো, আয় আয় আয়, আমরা তোমাদের বন্ধু, তোমরাও আমাদের বন্ধু, আমরা তোমাদের সহযোগী, তোমরা আমাদের সহযোগী। চিল্লায় বলো ঠিক কিনা, আরো জোরে বলো ঠিক কিনা। এ মুসলমান, আল্লাহ এক, এই ভেনারে তোমার মাঝে আমার মাঝে কোনো ভেদাভেদ নাই, কোরআন আমাদের কিতাব, এই ভেনারে তোমার মাঝে আমার মাঝে কোনো ভেদাভেদ নাই, নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ভেনারে তোমার মাঝে আমার মাঝে কোনো ভেদাভেদ নাই। মৃত্যুর পরে তোমার জন্য তিন টুকরা কাপড়, আমার জন্য তিন টুকরা কাপড়, কোনো ভেদাভেদ নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা, মনটাকে বুঝাও রে মন, কয়দিন আর বাসবা, এই দুনিয়া থাকার জায়গা না। এই লকডাউনে এই করোনা আক্রান্ত হইয়া কত মন্ত্রী চলে গেল, কত এমপি চলে গেল, কত চেয়ারম্যান মেম্বার চলে গেল, কত শিল্পপতি চলে গেল, কত বড় বড় বক্তা চলে গেল, কত বড় বড় আলেম চলে গেল। আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাই বিদায় নিয়ে চলে গেলেন, আল্লামা নূর হোসাইন কাসিমি রহমাতুল্লাহ আলাই চলে গেলেন, জমানার একজন বড় প্রখ্যাত বড় বক্তা জুবায়ের আহমদ আনসারি রহমাতুল্লাহ আলাই তিনিও চলে গেলেন। এরে আল্লাহর বান্দা, মনটাকে বুঝাও রে মন, এই দুনিয়া কেউ আপন না, আমার আপন হলো আল্লাহ।